সরস্বতী পূজয় ছোট থেকে বড় অনেকেই আপনারা নজর দেখবেন যে হলুদ পোশাক আজকে পরে। এই হলুদ পোশাকের রীতি কেন, আজকের দিনে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজব। রামসীতা মন্দিরের কাছে রয়েছি, দেখাবো এখানে দুটি সরস্বতী পুজো হচ্ছে। একদিকে যেমন রামসীতা মন্দিরের এখানে যেমন সরস্বতী পুজো হচ্ছে, পাশাপাশি শিশুতীর্থ স্কুল রয়েছে সেখানেও সরস্বতী পুজো হচ্ছে। আমরা এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই জানবো এই পোশাক মানে ভ্যালেন্টাইন ডের জন্য না সরস্বতী পুজোর জন্য? এটা মূলত সরস্বতী পুজোর জন্যই, দেখতেই পাচ্ছেন কেউ নেই সাথে। মানে আজকে ভ্যালেন্টাইন ডে উদযাপন করছো না সরস্বতী পুজো? সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে না কেন নয়? নয় ভাগ্য ভ্যালেন্টাইন সাথে নেই নেই। তুমি যে হলুদ পোশাকটা পরেছো এটা কেন পরেছো? এটা বলা হয় যে এখন এই দিনে হলুদ পোশাক পরতে হয়, এটা রীতি আর কি। আমি বাসন্তী, এই যে বাসন্তী কালার বসন্তকালে, তো এই যে রীতিটা চলে আসছে এই জন্যই হলুদ পোশাকটা পরি। কি নাম তোমার? শুভঙ্কর দাস। তুমি বলো আজকের দিনটা মানে কি প্ল্যান রয়েছে তোমার? আজকে এই বন্ধুদের সাথে ঘুরবো, বিভিন্ন আমাদের পুরনো স্কুলগুলোতে যাব, আমাদের স্কুলে যাব, তারপরে এই জবরদস্ত খাওয়া দাওয়া করবো, তারপরে হয়ে যাবে। আজকে তো সরস্বতী পুজো, অন্যদিকে সরস্বতী পুজোর পাশাপাশি ভ্যালেন্টাইন ডে, তো তোমাকে ভ্যালেন্টাইন কে সামনে রেখে আছে? ভ্যালেন্টাইন নেই। এই যে হলুদ পোশাকটা পরে রয়েছে এটা কেন? আগেকার দিনে বসন্তকালে বসন্ত রোগ হতো, তো তখন হলুদ মাখার রীতিনীতি ছিল বসন্ত রোগে, তো এই থেকেই হলুদ রংটা আস্তে আস্তে হলুদ রংটা এখানে সরস্বতী পুজোয় কাজে লাগছে, এই কারণে এটা প্রচলন। হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? প্রতীক প্রধান। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন অনেকে রয়েছে, আমরা তো স্টুডেন্টদের সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলবো। এই যে হলুদ, আপনিও দেখছি যদিও মনে হয় যে ভ্যালেন্টাইন এর জন্য নয়, কেন বিয়ে হয়ে গেছে? একদমই নয়। তো এই হলুদ পোশাকটার রীতি কেন? হলুদ পোশাকটা আমরা ছোটবেলা থেকেই সরস্বতী সময় হলুদ পোশাক একটা পরে আসি, তো সেই একটা এ চলে আসছে, পরম্পরা চলে আসছে, হলুদ পোশাকের পরম্পরা চলে আসছে। সে আমরা ছোটবেলায় পাঞ্জাবি পরতাম ছোটবেলায় হলুদ থেকে, সেখান থেকে চলে আসছে। তবে আজকে যে পোশাকটা সেটা নর্মালি অতটা খেয়াল করে নয়, তাহলে মতো একটা হলুদের ছোঁয়া আছে, যাই হোক হয়ে গেছে। এমনি তো আমরা দেখেছি সরস্বতী ঠাকুরকে আসনে বসানো হয় যে কাপড়, সেটাও হলুদ হয় এবং হলুদের ফুলগুলোও দেওয়া হয়। ব্যাপারটা হলুদ ফুল ওই আমাদের কি বলে ওটাকে, গাঁদা ফুল দেওয়া হয়। তারপরে আমাদের এখন বসন্ত আসতে শুরু করেছে, সেই যে বসন্ত একটা রঙের উৎসব, আমরা জানি কিছুদিন পরে হোলি আছে, এটা আনন্দের ব্যাপার। এই এই সরস্বতী পুজো থেকে আরম্ভ হচ্ছে আমাদের মেনলি। সরস্বতী পুজো যেমন আমাদের বলা হয় ছাত্রছাত্রীদের প্রেমের দিন বলা হয়, বা আবার এখন একটা ভ্যালেন্টাইন্স ডে সেটাও চলে এসেছে, সেই জন্যই হলুদে একটা আনন্দের ব্যাপার আছে, সেই জন্য হলুদটাই দেওয়া থাকে। সুবীর ঘোষ। তো বুঝতেই পারছেন আমরা কথা বললাম অনেকে, এখানে অনেক দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, সরস্বতীরা রয়েছেন, অনেকে বসে রয়েছেন। বলছি তোমরাও তো আজকে সরস্বতী পুজো হচ্ছে, বলছি আজকে অনেকে দেখছি হলুদ পোশাক পরেছে, তোমরা দেখছি অন্য? হ্যাঁ, এখন তো মা সরস্বতীও বিভিন্ন কালারের শাড়ি পরছে, আর শাড়ির জন্য তো বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর কাছে পুজো দেওয়ার সময় তো হলুদই পরা হয়, বাড়ির বাইরে যখন তখন তো বিভিন্ন রকমের শাড়ি পরছে। একদিকে আজকে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে, অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে কি কি প্ল্যান আছে তোমার? কিছু প্ল্যান নেই, স্কুলে এসেছি, প্রতি বছরই আসি, বন্ধুদের সাথেই একটা দিন দেখা হয়, বিশেষত স্যার ম্যামদের সাথে, তো দেখা করার পরে খাওয়া দাওয়া করে বাড়ি, আর কিছুই না। ভ্যালেন্টাইন ডে উদযাপন হবে? ভ্যালেন্টাইন্স ডে উদযাপন হবে না। তোমার কেমন কাটছে? আমারও খুব ভালো কাটছে, আর আমাদের এই স্কুলে না আসলে সরস্বতী পুজোটা আমাদের কমপ্লিটই হয় না কোনোদিনই, তো আমরা অনেক দিন হয়ে গেল পাস আউট হয়ে গেছি, কিন্তু আমাদের সরস্বতী পুজোর দিন স্কুলে আসা চাই, মানে না হলে এটা আমাদের সরস্বতী পুজো মনেই হয় না। এই যে হলুদ পোশাকের রীতি মানে ছোট থেকে বড়রা পরে, যখন ছোট ছিলাম তখন আমরাও হলুদই পরতাম, কিন্তু যত বড় হচ্ছে তখন দেখছি এখন বাচ্চারাও খুব একটা যে হলুদ পরে তা নয়, মানে সব কালারটাই এখন ওরা সরস্বতী পুজোর সাথে ম্যাচ করে ফেলেছে। ভ্যালেন্টাইন ডে তে কি প্ল্যান আছে? একদম কোনো প্ল্যান নেই, আজকের দিনটা আমরা বন্ধুদের জন্যই রাখি। ভ্যালেন্টাইন ডে না কোনো প্ল্যান নেই। তোমার কি প্ল্যান আছে? একদম নয়, আজকে পুরো দিনটা বন্ধুদের জন্য, স্কুলে আসি, স্কুলটা আমাদের ইমোশন, অনেক দিন হলো পাস আউট করেছি, বাট প্রত্যেক বছর সরস্বতী পূজাতে মাস্ট আর কি আসা, তো আজকে ফুল ডেটা বন্ধুদের জন্যই। এখানে দেখছি হলুদ পোশাকটা পরছে, সেটা নাকি মানে রীতিটা কেন হলুদ পোশাক? সে রীতিটা কি নিয়ে জানি না, আমার ছোট থেকে দেখে আসছি সবাই হলুদ জামা কাপড় পরে, ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি, এগুলো পরে পরে আসছে, এটা এইটুকু জানি কেন রীতি। বাসন্তী উপকূল পুজো উপলক্ষে বাসন্তী রঙ বলে সেই সেই কারণে আমাদের পরে সবাই এই রীতিটা চলে আসছে। আপনার কি মনে হয় মানে হলুদ পোশাকটা
না আমিও জানি না, সবাই পরে, আমিও ছোট থেকেই দেখছি সবাই হলুদ শাড়ি, বাচ্চারা পরে হলুদ শাড়ি, না ওটা জানি না, ওই মা সরস্বতীর পুজো বলে সব বাচ্চা থেকে সবসময় তো দেখছি। এবং যে লক্ষ্য করে আমরা দেখেছি মানে সরস্বতী মায়ের যে আসনটা, যে কাপড় সেটাও হলুদ রঙের হয়, ফুলগুলো হ্যাঁ হলুদ, আবার এখন তো দেখছি সবাই নানা রকমেরই কালার পরছে, এখন আর মা সরস্বতীও হলুদ ড্রেস নেই, বিভিন্ন কালারের এখন দেখছি সব ড্রেস হয়ে গেছে। বুঝতেই পারছেন একদিকে ভ্যালেন্টাইন ডে, অন্যদিকে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে, তারপরও আজকে আমাদের অনেকের সাথেই কথা বললাম হলুদ পোশাকের যে রীতি রয়েছে সেটা কেন রয়েছে, সেই প্রশ্নের উত্তর অনেকে যেমন দিলেন, তারা অনেকেই মনে করছে যেহেতু সামনে বসন্ত কাল আসছে হলুদের ফুলের একটা বিষয় রয়েছে, আমরা দেখেছি সরস্বতী মায়ের যে আসন কাপড় সেখানে হলুদ রাখা হয়, ফুল যেগুলো অর্পণ করা হয় সেগুলোও হলুদ থাকে, এবং হলুদ একটা শুভ রঙ অনেকে মনে করেন, কারণ আপনারা দেখবেন যখন কারো বিয়ে হয় তার আগেও কিন্তু তাকে হলুদ মাখানো হয়, সেই শুভ বিষয়টাকে মাথায় রেখেই এই হলুদ যে পোশাক সেই পোশাকের রীতি চলে আসছে সরস্বতী পুজোয়। এবং আজকে কিন্তু দুটো বিষয় মিলেমিশে একাকার হয়েছে, একদিকে ভ্যালেন্টাইন ডে, অন্যদিকে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে, এবং সেই ভ্যালেন্টাইন ডে জমিয়ে আনন্দ উদযাপন করছে এই শিশুযুক্ত স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে, পাশাপাশি বর্তমান ছাত্রছাত্রী এবং এই রামসিতা মন্দির সংলগ্ন এলাকার মানুষজন। আপনারা এই বিষয় নিয়ে কী বলবেন, আপনার কি জানা আছে যে হলুদ পোশাক কেন করা হয় সরস্বতী পুজোয়, অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।